আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিও সাজানো হয়েছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর নিয়ে। 5 সেকেন্ডের মধ্যে যে উত্তরটি বলতে পারবেন তারা কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন দেশের জাতীয় সঙ্গীত সবথেকে বড়? গ্রিস, ওমান, জিম্বাবু, নরওয়ে। সঠিক উত্তরটি হলো গ্রিস। গ্রিসের জাতীয় সঙ্গীত 5 মিনিটের বেশি সময় লাগে গাইতে। পরবর্তী প্রশ্ন, কোন পাখির মস্তিষ্ক তার চোখের চেয়েও ছোট? উট পাখি, হোমা পাখি, টিয়া পাখি, চন্দনা পাখি। সঠিক উত্তরটি হলো উট পাখি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় কত সালে? 1855 সালে, 1854 সালে, 1856 সালে, 1857 সালে। সঠিক উত্তরটি 1854 সালে। পরের প্রশ্ন, কোন বইকে দি গুড বুক বলা হয়? বাইবেল, বেদ, গীতা, রামায়ণ। সঠিক উত্তরটি হবে বাইবেল। পৃথিবীর সব থেকে বড় পরিবার ভারতের কোথায় বাস করে? পৃথিবীর সব থেকে বড় পরিবার ভারতের জিয়ানা চানার পরিবার। তিনি 39টি বউ, 94টি সন্তান, 14টি বৌমা, 33টি নাতি-নাতনি নিয়ে ভারতের মেজোরানে বসবাস করেন। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীর ওজন প্রতিদিন 90 কেজি করে বৃদ্ধি পায়? সঠিক উত্তরটি হলো নীল তিমির বাচ্চা জন্মের পর প্রতিদিন 90 কেজি করে ওজন বৃদ্ধি পায় পরবর্তী 1 বছর পর্যন্ত। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে কোনো মাকড়সা নেই? অ্যান্টার্কটিকা, রাশিয়া, লিবিয়া, জার্মানি। সঠিক উত্তরটি হলো অ্যান্টার্কটিকা। পরের প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের সাথে প্রথম টেস্ট খেলে? ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবু। সঠিক অ্যান্সার হলো ভারত। পরের প্রশ্ন, কোন প্রাণীর চামড়া সবচেয়ে পুরু ও শক্ত? হরিণ, বানর, সাপ, রাজহাঁস। সঠিক উত্তরটি হলো হরিণ। পরের প্রশ্ন, কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয়? ময়না, কোকিল, শকুন, কাক। সঠিক উত্তরটি হলো কাক। পরের প্রশ্ন, ভারতের জাতীয় ফুল কোনটি? গোলাপ, পদ্ম, জুঁই, বেলি। সঠিক উত্তরটি হলো পদ্ম। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাস, নেপচুন, বুধ, মঙ্গল। সঠিক উত্তরটি হলো ইউরেনাস। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে একটি লাইক দিতেই পারেন।